সংলাপ ওই সাবের আলীর হয়ে কাবের আলী কাবের আলী দিচ্ছে চল্লিশ টাকা চল্লিশ টাকায় দিয়েছে সভা দাঁড়াই এবারে তো যদি আগে আশি টাকা আশি টাকা দিতে হচ্ছে ওই দিবে তাই বাদ আমার টাকা নাই যার কাছে চাপা দিল আমার কাছে না কর্ম করে ভাই এই ঘরেতে দেখে নি আমার বাঁধা ঘাট দুটো সিপাই উঠে নাই তো সবাই পুকুরের কাদা তুলে পরে ছুটে ফুলের বকুল ফুলের গাছ যাচ্ছে না হজরত আলী আল্লাহ এই তিন মাস আমি হেঁটে আসি ও সঙ্গত হজরত আলী কারিমুল্লাহ আজু ইনার নামে পঞ্চাশ টাকা দাম দিয়েছে নজর দিয়েছি সভা জানাই এনাদের নামে দিলে কই যে কমে যাবে এমন সময় ওই আকারির ঘুম ভেঙে গেছে আরে কে আরে মুসলমান বড় বড় গাড়ি 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 আরে কে রে মুসলমান হ্যাঁ আরে পানি খেয়েছে দা আরে পুকুর পাক সব তুলে ফেলতেছে ওরে
সিলভার কাপ হ্যাঁ গ্লাস কাপ হ্যাঁ আমেরিকা আমেরিকা রুই রুই আমেরিকা মা সব হাসি যা ভাগছে হার যা টেবিল ফুল চম্পা ফুল গোলাপ ফুল কাঁথা ভেঙে দিয়েছে কুকুসুন্দর গাছ সব ভেঙে দিয়েছে এবার কি হবে হ্যাঁ এবার রাজাকে কি বলবি কি বলবি আমরা যদি বলি আমরা ঘুমিয়েছিলাম আর একটা বিদেশি লোক এই কাণ্ড করেছে তোকে কাটবে রাজা আমাকে কাটবে বাবারে ওই রাজা যার রাগ ওইভাবে কাটবে না তোকে কাটবে পুকুরি আমার কাটবে পুকুরি হে ভাই তুই করবি এই শোন ওকে তুমি দে পানি যা নাকি ওকে ডেকে উঠি হ্যাঁ কি বলি ডাকবো মুসলমানরা বলে বড় ভাই হ্যাঁ বড় ভাই বলতা ও বড় ভাই ও বড় ভাই ও বড় ভাই ও বড় ভাই হাগো গা হাগো গা হাগো গা হাগো 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 এই যে হাগো গো কত বড় এই উড়বে না মার ঘুষি মার ঘুষি সভা দে আরাই দুই ভাইয়ে দুই দিকে বসে ঘুষি মেরে আলী আখি দুটো লাল করে উঠে পড়েছে হ্যাঁ দুই ভাইয়ের হাতে ঝক করে ধরেছে ধরেছে কি বা করব করে দুই ভাইকে তুলে দুই দিকে তার মানে হইলো আমরা ঘুমাচ্ছিলাম জল বা পানি কেউ খেতে আসে নাই এমন সময়ে যত গাছ ছিল ভেঙে দিয়েছে উপরে মাছ সব হাঁটকে মেরে দিয়েছে আমরা ও ঘাটে ঘুমাচ্ছিল আমরা বলা উঠিয়ে দিয়ে পালিয়ে যাবে ওরা কি করছিল আমরা ঘুমাচ্ছিলাম ঘুমাচ্ছি তারপর তারপরে উঠাতে লাগলো হা গো গো ও বড় ভাই উঠলো না ঘুষতে লাগলাম হাতে ব্যথা হয়ে গেল ওই যে বাঁ ধাটা দর মরছে ডান ধাটা দর মেরেছে ওই হচ্ছে যদি বলি না মাল লাভ যদি না বলি ওই বলেছে মাল লাভ আমার ধরেছে বড়াতে আমার ভাই দিয়েছে বড়াতে ধরে এমনি করে তুলে দিয়েছে আমার ভাই কোথায় পড়ে যায় না এসে আপনার হুজুরে পড়লাম মুসলমান 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 কি আছে আমার কত বড় বীর বসে আজকে তোরবাড়িকে হাতে করে চেপেছে প্রথমে আমার আইনকে অমান্য করেছে তারপরে ফুলের গাছ ও ভেঙেছে ভেঙেছি পুকুরকে হাঁটকে দিয়েছে দিয়েছি এবং সিপাহীকে মেরেছে মেরেছি বলছি সভা করা বলি সত্য বলো কি বা নাম কোন দেশে তোমার কি নাম নাম শুনলে তোমার ঘাম বেড়ে যাবে আমার বাড়ি হচ্ছে মদিনা মনোরা আমার বাড়ি হচ্ছে মুসলমানের শ্রেষ্ঠ পালোয়ান পালোয়ান তো
তুমি বাঁচতে চাও না মরতে চাও? হে মরতে চাই। মরতে চাও? আরে কি মরতে চাও? তুমি না যুদ্ধ নয় কি? তুমি বহু দেশ বিদেশ আজকে তুমি পড়ে গেছো আমার মা কালীর জোর আমি লড়াই করি, তাই নাকি? হ্যাঁ, তোমার মা কালীকে দেব করি যেমন আলী বললো যে আমি নিজের শক্তি দিয়ে লড়াই করি, আর সে আল্লাহ তার প্রতি নারাজ হয়ে গেল, আলীর গায়ে থেকে শক্তি কেড়ে নিল। তুমি আমাকে চিন না, ঠিক আছে? তুমি আমাকে জানো না, ঠিক আছে? দেখে নাও, ঠিক আছে? আরে জানো না তো আলীর পিছে ভাই করে বাড়ি মেরে দিল। হযরত আলী দেখেন আমার মাটিতে নিঃশ্বাস রাখা বন্ধ রেখেছিল, কিছুক্ষণ পর আল্লাহ হুকুম জ্ঞান ফিরে গেল, জ্ঞান ফিরে হযরত আলী চতুর্দিকে দেখছি সেই পালুয়ানটার সিপাই সৈন্য করে হযরত আলী উঠে গেল, মুখটা তার চাঁদের মতো রূপ ছিল, হেরে গেছে লজ্জাতে কালি হয়ে গেল করে আলী আমার ময়দান খেয়ে গেল, ফকির বসে আছে সালাম ওই যে দিন সালাম তালাম না দিয়ে হযরত আলী ফকিরের সামনে চুপ করে বলছি আসসালাম আলাইকুম রে আলী, আসসালাম আলাইকুম রে আলী, তুই মিজাই চট্ট তো কেন টপ খেয়েছিস? তাকে টপ খেয়েছিস? আরে আলী তোর মুখের ছবি ছিল চাঁদের মতো, কেন হয়ে গেল কালী বরণ? হইতেই পারে। আরে আলী তোর পিঠে ঝুলো কেন রে? ঘুমাচ্ছিলাম। ঘুমাচ্ছিলি? হ্যাঁ। ওহি বিবরণ, তোমার নামটা কি? রাজ। বলছি খুব চঞ্চল। হ্যাঁ, ওহি বিবরণ, চঞ্চলের মনে হচ্ছে এবার বিয়ে করবার মনে। হ্যাঁ। মুস্কান
দুইজনে দিয়েছে হাতে পঞ্চাশ টাকা তৃণমূলকে করে স্থির দুইজনকে করবে দোয়া আমার দয়ার সত্য দিন আর যে করবে দোয়া উনকির নেকি আর যে করবে দোয়া আমার নবী জাহান বলছি বাবা আলি তোর মুখটা কেন হয়ে গেল কালি কালি হতে পারে সব সময় যুদ্ধ করছি না করেছিল ও তুই জিতেছিস না হেরেছিস আমি জিতেছি সবাই কে বলেছি সবাই আমি বলেছিলাম সবাই তুই বলেছি তুই হেরেছিস তুই হারব যত ধরবি স্ত্রী সব তার প্রতি গেছে আমি তার নাম বুঝতে ছিলাম হ্যাঁ তাও বলছে আরে আমি মেরে ছেলে সঙ্গে তুই যুদ্ধ করি এই নগরে ভানু ফবল একটা মেয়ে আছে এই দেশের রাজা ছেলে পোশাক করে লড়াই করে তার সঙ্গে যুদ্ধ পারিস নাই তুমি ভিক্ষা থেকে ক্ষতি গেছিলে নারী জাত আমাকে তুই দেখিয়ে দিলে একটা হাত বলিস